বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। বিজু বাংলানেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই, মোহাম্মদ নজরুল ইসলাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন না কিভাবে মোবাইল দিয়ে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। অনেকের জানা নেই, কিন্তু অনেকে ফটোশপের কাজ জানেন না বা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই বিষয়গুলো জানেন না, বা অনেকেই জানেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার রয়েছে, সেগুলো দিয়ে রিমুভ করতে হয় হাত দিয়ে টাচ করে। এগুলো অনেক সুন্দর হয় না বা অনেক প্রবলেম রয়েছে বা অনেক কষ্টকর এই রিমুভ করার জন্য। আজকে আপনাদের যেভাবে শিখিয়ে দেব যে এক ক্লিকের মধ্যে আপনারা রিমুভ করতে পারেন, তো সেই জন্য আপনার কোনো ধরনের ফটোশপ এডিটিংয়ের কাজ বা আপনার কোনো ধরনের সফটওয়্যার ইউজ করারও কোনো প্রয়োজন নেই। তো আপনারা সিম্পলি কি করতে হবে সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেব। এখনও পর্যন্ত আমাদের বিজয় বাংলা নেট যারা সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখিয়ে দিই কীভাবে আপনারা এক ক্লিকের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কর। সর্বপ্রথমে আপনি আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার বা আপনি গুগলে যে কোনো ধরনের ওয়েবসাইট বা ইন্টারনেট লেখা থাকে অনেক জায়গায়, যে কোনো ধরনের ওয়েবসাইট থেকে আপনারা সিম্পলি ক্লিক, শুধু আপনার টাইপিং করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পর যেই ওয়েবসাইটটি সবার প্রথমে আসবে, এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তারপর ক্লিক করার পর পর এরকম একটি পেজ আসবে। এই পেজে আপনারা আপলোড ইমেজ, আপনি যেই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ইমেজটি দেবেন। এটি কিন্তু শুধু আপনাদের পিকচার বা দুজন, তিনজন, চারজন, পাঁচজন, যে যতজন লোক থাকে না কেন, সেই মানুষের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এটা ফুল বা অন্য কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, শুধু আপনার ছবি বা আপনাদের মানুষের ছবি রিমুভ করতে পারবেন। এখান থেকে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। গ্যালারি থেকে আপনাদের ছবিটির উপরে ক্লিক করবেন, যেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবির উপরে ক্লিক করবেন। ক্লিক করার একটু পরে দেখবেন আপনাদের অটোমেটিকলি 2-3 সেকেন্ড লাগবে, আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তারপর আপনি কি করবেন, যদি এখান থেকে আপনি এডিটিং করতে চান, তাহলে আপনি আপনার ওই ছবির উপরে কর্নারের দিকে আপনারা দেখবেন এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, তারপর আপনি নিচে দেখতে পারবেন যে কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া হয়েছে আপনার ছবির পিছনে। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম কিছু ডিজাইন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনে, এই ডিজাইনগুলো এরকম চেঞ্জ হচ্ছে। যদি আপনারা এরকম ডিজাইন দিয়ে সেভ করতে চান তাহলে পারবেন, আর যদি আপনি শুধু ডিজাইন ছাড়া যদি আপনি চান আপনার লাল, সাদা, অন্য যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড চান, তাহলে নিচে কালার রয়েছে, কালার অপশনে আপনি লাল দেখতে পাচ্ছেন, তারপর সাদা দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার, সবুজ দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার রয়েছে। সেই কালারের উপরে আপনি আপনার ছবিটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যখন বড় স্ক্রিনে আপনার ছবি দেখা যাবে, তারপর সিম্পলি আপনি ওই কর্নারে দেখবেন একটি তীর চিহ্নর মতো, সেই তীর চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে ডাউনলোড ইমেজ, ডাউনলোড ইমেজে আপনি ক্লিক করবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে যাবে, নিচে দেখাবে, আপনি ওপেন করে আপনি দেখতে পারেন আপনার ইমেজটি। তো অনেক সহজ বন্ধুরা এই ফটো এডিট করা যায়। তো আপনারা হয়তো সফটওয়্যার দিয়ে করলে অনেক সময় লাগে, কিন্তু এই ওয়েবসাইট দিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে অনেক অল্প সময়ের ভিতরে প্রফেশনাল পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আপনি যে রকম ইচ্ছা সেই রকম আপনি এডিটিং করতে পারেন। আর আজকের জন্য এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে থাকে আপনারা কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওগুলো, যাতে যারা জানে না এই বিষয়গুলো তারা জানতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।